সৌরভ গাঙ্গুলিকে চাপে পড়ে মোমবাতি জ্বালিয়েছেন। নেট নাগরিকদের হাত থেকে বাঁচতে কি এমন কাজ, নাকি অন্য কোনো ভয় চেপেছে মাথায়? আসল কারণ কি চলুন দেখে নিই। আজিকর কাণ্ড ঘিরে তুলকালাম রাজ্য রাজনীতি। গোটা বিশ্ব এই আন্দোলনের জন্য মাঠে নেমেছে। তারকা মহলের শিল্পীরাও নিজেদের পরিচয় ভুলে এখন রাজপথে, আর এই রাজপথে হেঁটেছেন বাংলার নয়নের মণি সৌরভ গাঙ্গুলি। কিন্তু তার এই প্রতিবাদ যেন সকলের কাছে ঠুনকো মনে হয়েছে, সবটাই লোক দেখানো। কিন্তু সত্যি কি তাই? কেন এমন মন্তব্য করছেন নেট জনতারা? আসলে গত 21 অগস্ট বেহালায় বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি, স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং মেয়ে সানা গাঙ্গুলি প্রতিবাদ মিছিলে নামেন। এমনকি সেদিন সকলে মিলে কালো পোশাক পরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন। সেই চিত্র ধরা পরে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমের পাতায় পাতায় প্রবল বৃষ্টি মাথায় নিয়ে চলে তাদের প্রতিবাদ। কিন্তু প্রশ্ন ওঠে, ঘটনার 13 দিন পর কেন এই প্রতিবাদ? 14 অগস্ট রাতেও কেন দেখা যায়নি গাঙ্গুলি পরিবারকে? নেটিজেনরা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি ভুল করেছেন, এমনকি চাপে পড়ে আছে প্রতিবাদ করতে নেমেছেন। আপনাদের জানিয়ে রাখি, কাদম্বিনী প্রতিবাদে যখন গোটা সংবাদ মাধ্যম এদিক ওদিক খবর জোগাড় করতে ব্যস্ত, ঠিক সেই সময় সংবাদ মাধ্যমের কাছে সৌরভ গাঙ্গুলিকে এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, এটা একটা দুর্ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনা বলেই সম্বোধন করেন আর্যিকর কাণ্ডের ঘটনাটিকে। সাথে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নিরাপত্তাকে দায়ী করা যায় না, এরকম ঘটনা সব জায়গায় ঘটে। কিন্তু আমাদের ভারতে এবং পশ্চিমবঙ্গে নারীদের যথেষ্ট সুরক্ষা রয়েছে। কিন্তু আমজনতার কানে শুধু পৌঁছেছে দুর্ঘটনা শব্দটি, আর অন্য কিছু নয়। একই ক্ষিপ্ত ছিল, তার উপর প্রাক্তন ক্রিকেটারের মুখে এমন বাণী শুনে রাগে ফেটে পড়ে বাংলার মানুষ। দাদার এই মন্তব্যকে ঘিরে কেউ কেউ সানা এবং ডোনার প্রসঙ্গ টেনে আনেন। কেউ বলেন, এক মেয়ের বাবা হয়েও কিভাবে এই কথা বলতে পারেন? তবে বিষয়টি শুধু মন্তব্য অবধি থেমে থাকেনি, এই জল গড়িয়েছে প্রাক্তন ক্রিকেটারের কর্মক্ষেত্রের দিকেও। জনতারা দাদাগিরির শো বয়কট করার দাবি তোলেন। অনেকে তো দাদাগিরির পরিচালক হিসেবে সৌরভ গাঙ্গুলিকে অপছন্দ করতে শুরু করেছেন। শুধু তাই নয়, দাদাগিরি দেখা বন্ধ করে দিতে বলছেন আম জনতারা। এতে করে শোয়ের টিআরপি কমে যাবে এবং শোয়ের কর্তৃপক্ষ সঞ্চালককে পরিবর্তন করে দেবেন বলে দাবি। বিশিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, দাদাগিরির শো করে সৌরভ গাঙ্গুলি প্রতি মাসে 4-5 কোটি টাকা ইনকাম করে থাকেন। অর্থাৎ তার ইনকামের একটা বড় অংশই রিয়ালিটি শো। আর এখান থেকে বাদ পড়ে গেলে প্রাক্তন ক্রিকেটারের আয়ের পথে বিরাট ধস নামবে, সেটা বলতে বাকি থাকে না। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, সকলের কাছে গুড ইমেজ ধরে রাখতে এমন ভুল বদল, জনতাদের কটাক্ষের হাত থেকে বাঁচতে এবং নিজের রোজি রোজগার ঠিক রাখতে প্রতিবাদে নামা। এমনকি প্রতিবাদে নামার আগে থেকে তিনি সমাজ মাধ্যমে সমস্ত ডিপি ব্ল্যাক করে দিয়েছেন। তবে সবটাই লোক দেখানো কিনা এটা বলা মুশকিল। প্রতিবেদনটি লিখেছে সুনন্দ মান্না, কন্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।